بسم الله الرحمن الرحيم. حضرت اوساط رحمه الله بولن حضرت ابو بكر صدیق رضی اللہ تعالی عنہ আমাদের সম্মুখে বয়ান করতে যাইয়া বলিলেন, এক বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই স্থানে বয়ান করার জন্য দাঁড়িয়েছিলেন। এই কথা বলিয়াই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদিয়া ফেলিলেন। অতঃপর বললেন, আল্লাহ তাআলার নিকট নিজের জন্য আফিয়াত ও নিরাপত্তা চাও, কেননা ইমান ও ইয়াকিনের পরে যে ইমান এবং ইয়াকিনের মেহনতের জন্য দাওয়াতের লাইনে সময় দিতে বলা হয়, এই ইমান ও ইয়াকিনের পরে আফিয়াত আর হেফাজত নিরাপত্তা এর থেকে বড় কোন নামত আর কাউকে দেওয়া হয় নাই। ইমান হল সবচেয়ে বড় নামত, আর দুই নম্বর নামত হল আফিয়াত, আল্লাহ থেকে সব দিক দিয়ে হেফাজত করবেন, সব দিক দিয়ে হেফাজত করবেন। আফিয়াত চাইতে হবে আল্লাহ, আল্লাহ আমাদেরকে আফিয়াত চাওয়ার তৌফিক দান করবেন। মোবাইলের ভিতরে কি কোরআন শরীফ রাখা যাবে? না রাখা উত্তম, রাখলে ওই মোবাইলকে একটু ভিন্নভাবে ব্যবহার করতে হবে। ফিকে মারে কত কিছু করে না, ওটাকে সম্মানের সাথে ব্যবহার করতে হবে। এটা কঠিন, সেটা কঠিন। গান টান ডাকবে আর কোরআন ডাকবে তো ডবল গোনা হয়ে গেল। না রাখা ভালো। ইংলিশ ও হিন্দি ভাষা শিক্ষার জন্য কার্টুন দেখা যাবে কিনা টিভিতে? না, কার্টুন দেখা গুনা, এতে গুনা ছাড়া অন্য কোন ভাবে শিখুক। নফল নামাজের সিরিয়াস হোক থাকা অবস্থায় ভুলে সালাম ফেরায় নামাজ শেষ করলে কি করণীয়? তো ওই নামাজ আবার পড়তে হবে। সিরিয়াস হোক তার দায়িত্ব ছিল, কিন্তু সে এটা করে নাই, নর্মাল সালাম ফেরায় শেষ করে দিচ্ছে। ওই যে সেজদাসও করে নাই নফল নামাজে, তা আবার দোহরায় পড়তে হবে, দ্বিতীয়বার পড়তে হবে। এক ভাই বলল, রুহের জগতে আমরা একসাথে ছিলাম অথবা কাছাকাছি থাকার এই ছিল রহস্য ছিল। কাছাকাছি থাকার কারণে আপনি আমার পরিচিত, পরিচিত কথা কি ঠিক, কথা কি ঠিক? তো ঠিক, ওখানে যাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছিল, পরিচয় হয়েছিল দুনিয়াতে, তাদের সাথেই পরিচয় হবে। যাদের সাথে পরিচয় মহব্বত হয় নাই দুনিয়াতে, তাদের সাথে হবে না। আমাদের এলাকার মসজিদে প্রচলিত নিয়মে মুয়াজ্জিন সাহেব মিলাদ পড়ান এবং পাশের ইমাম সাহেব নীরবে বসে থাকেন।
সবার শেষে ইমাম সাহেব বালাকাল উল্লাহ বলে সম্মিলিত ভাবে পড়েন, এটা সই কিনা? মিলাদ তো একা একা পড়ার জিনিস, দুরুদ একা পড়ার জিনিস, এটাকে সম্মিলিত আকার দেওয়াটাই ভুল। বালাকাল উল্লাহ পড়ুক আর যাই পড়ুক, আকারটাই তো ভুল, এই নকশা সরিয়েছে নেই। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, কথা দেখি ঠিক? তাহলে যদি কেউ কাউকে গালি দেয়, এজন্য কে দায়ী? মাখলুক দায়ী? মাখলুক কিছুই করিতে পারে না মানে আমাদের উপকার বা অপকার কিছুই করতে পারে না আল্লাহর ফয়সালা ছাড়া। কিছুই করতে পারে না এর অর্থ না যে খানাও খাইতে পারে না, কথাও বলতে পারে না, গালিও দিতে পারে না, এটা নির্জীব পদার্থ হয়ে গেল। কিছুই করতে পারে না ওই অর্থ না, মানে আল্লাহর হুকুম না হলে সে ইচ্ছা করে আমাদেরকে লাভবান করবে বা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে এই ক্ষমতা তার নেই। বিশেষত সাইডে বলা হয়েছে সুরা আবাসা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটে উম্মে মাকতুম জিজ্ঞাসা করতে কি জিনিস হতে আসছে সে তো উল্লেখ নেই, উনি একজন অন্ধ সাহাবী, এটা মাসআলা জিনিস করতে আসছে। হুজুরে তার কথা দিয়ে কর্ণপাত না করে কোরাইশের লীলার দিকে কর্ণপাত করছে, এটা আল্লাহ নারাজ হচ্ছে। এলো তো নিশ্চিত মুসলমান, একটা কথা জিজ্ঞেস করতে আসছে আমল করার জন্য, আমল করার জন্য তো ফায়দা হবেই। আর যে লোকগুলো পিছনে মেহনত করতে দেন এতো মুসলমান হয় নাই, হওয়ার কোন গ্যারান্টিও নেই। একটা অনির্দিষ্ট লাভ তার জন্য মেহনত করতেছেন, আর নির্দিষ্ট লাভ তো আপনি ছেড়ে দিচ্ছেন। এই লম্বা গুলো দিচ্ছেন কেন? দাড়ি কতটুকু কাটা যাবে? এক মুষ্টির থেকে বেশি হবে নিজের হাতের চেরা নুন, দুই দিকে আর তিন দিকে, তিন দিকে তখন নাকি এক মুষ্টি পরিমাণ হয়ে যাবে, এক মুষ্টি। তখন বর্ধিতটা আপনি কাটতে পারবেন, এটাও তো সেই লম্বা। سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد